আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট কিছু ভিডিওতে আমরা ইনার্শিয়া সিরিজের খুব ভালো প্রোগ্রেস করেছি, অর্থাৎ মোটামুটি কমন যে অপারেশনগুলো সেগুলো আমরা সব কিছুই দেখে ফেলেছি। আর এই ভিডিওতে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখব, সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ডেটা শেয়ারিং। লাইক লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখছি, লাইক আমরা ডেটাবেস থেকে ডেটা এনে যে কোনো একটা টেবিলের ভিতরে ডেটা শো করতেছিলাম, আর এই ডেটাগুলো কিন্তু শুধুমাত্র এই পেজে আসলেই অ্যাভেলেবেল আছে, যে প্রপসের মাধ্যমে আমরা পাস করছিলাম। কিন্তু আপনি এরকম একটা সিনারিও থিঙ্ক করেন, যখন সেম ডেটাটা আপনার সব অ্যাপ্লিকেশনের, মানে এই অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পেজে দরকার। যেমন অ্যাপ্লিকেশনের নামটা নর্মালি যদি ব্লেড ইউজ করতাম আমরা, সেখানে কিন্তু আমরা যে কোনো জায়গায় গিয়ে জাস্ট ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা যদি বলতাম, যেমন আমাদের ডট ইন ভি থেকে নিতে পারতাম, যাকে আমি এখানে কোড করে দেখাচ্ছি, দ্যাটস রিয়েলি ওয়ার্ড, জাস্ট আমি দেখাচ্ছি যে কিরকম করতে পারতাম। এরকম করে কিন্তু আমরা ডট ইন ভি থেকে নিতে পারতাম বা কনফিগ থেকে নিতে পারতাম। যেহেতু আমরা ভিউ ফাইল ইউজ করতেছি প্রত্যেকটা জায়গায়, তো এখন কিন্তু ব্লেডের সিনট্যাক্স ব্যবহার করার কোনো সুযোগ নাই। সো সেক্ষেত্রে গ্লোবাল ডেটা শেয়ারিং আমরা কিভাবে হ্যান্ডেল করব, অর্থাৎ সেম ডেটা সব জায়গায় আমরা কিভাবে শেয়ার করব। মনে করেন আমাদের এই টাইটেল ন্যাপবারে এই লোগোর পরিবর্তে আমরা এখানে একটা আমাদের অ্যাপ্লিকেশনের নামটা শো করব, সেটা কিন্তু এই পেজেও থাকবে, পেজ চেঞ্জ করে অন্য পেজে গেলেও থাকবে। সো এই কাজটা আমরা কিভাবে করব, সো আমরা যদি ইনার্শিয়ার ডকুমেন্টেশনে চলে আসি, এখান থেকে সাইড বার থেকে স্ক্রল করে দেখতে পাবেন শেয়ার ডেটা নামে একটা সেকশন আছে, মূলত এখানে এই জিনিসটা এক্সপ্লেন করা আছে যেটা কিসের জন্য লাগে। নর্মালি বলা আছে যে অনেক সময় আপনার একটা ডেটা নিউমারাস পেজে আপনার লাগতে পারে উইদিন দ্য সেম অ্যাপ্লিকেশন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কিভাবে ইউজ করতে হয়, সো চলুন আমরা দেখি এটা কিভাবে করতে পারি। সো যখন আমরা ইনার্শিয়া সেট আপ করছিলাম, তখন একটা স্টেপ ছিল যেখানে আমরা একটা মিডলওয়্যার জেনারেট করছিলাম একটা কমান্ড দিয়ে, ইনার্শিয়ার একটা প্রি মেডেড কমান্ড দিয়ে। এবার দেখবো আমরা এই মিডলওয়্যারটা কি কাজে লাগে। যেমন ইনার্শিয়া হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট নামে একটা মিডলওয়্যার আছে, এই মিডলওয়্যারটা আমরা একটা খুঁজে বের করি। সো আমি যদি আমার কোডে চলে যাই, অ্যাপ, এরপর হচ্ছে HTTP, দেন যদি আমি মিডলওয়্যার ওপেন করি, দেন আমরা এখানে দেখতে পাবো হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট নামে একটা মিডলওয়্যার অলরেডি চলে আসছে আমাদের এখানে। সো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে অনেকগুলো মেথড আছে। আমরা ইন্টারেস্টেড ইন হচ্ছে গিয়ে লাস্ট ফাংশনটা হচ্ছে গিয়ে এখানে একটা শেয়ার নামে একটা ফাংশন আছে, যেটার নামেই বলে দেয় যেটা কি করবে। মূলত এখানে যেই প্যারামিটারগুলো আছে, যেই প্রপসগুলো আমরা ডিফাইন করব, এখান থেকে শেয়ার ভিতরে পাস করব, এগুলো থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন সব জায়গায় অ্যাভেলেবেল হবে। সো চলুন আমরা এবার একটু ডিফারেন্ট ভাবে যাবো, তবে আমরা একটু আর একটা জিনিস দেখে নেবো যে আমরা কি করতে চাচ্ছি, এটা একটু আর একটু ক্লিয়ার করে নিই। সো আমি এখান থেকে যদি আমার ভিউ ডেভ টুল ওপেন করি, ডেভ টুল থেকে আমি যদি ভিউ ট্যাবে চলে যাই, সো ভিউ ট্যাবে চলে গিয়ে আমি একটু এটাকে বড় করে নিই। এরপর এখান থেকে দেখতে পারেন যখনই আমরা কোনো একটা পেজে লোড করি, তখন আমার এখানে একটা কম্পোনেন্ট চেঞ্জ হয়। যেমন এটা হচ্ছে গিয়ে ওয়েলকাম কম্পোনেন্ট, আমার এখানে ভিউতে লোড হয়েছে। ফার্স্টে হচ্ছে গিয়ে রুট টেম্পলেট, দেন ইনার্শিয়া যেটা মিডলে কাজ করে রুটের ভিতরে, এরপর আমাদের প্রত্যেকটা পেজের টেম্পলেট সে এখানে সবসময় থাকবে, এবং এই টেম্পলেটটা প্রত্যেকটা নিচের টেম্পলেটটা প্রত্যেকটা পেজ অনুযায়ী চেঞ্জ হবে। মূলত ইনার্শিয়া এখানে থাকতেছে কারণ একটা পুরোটা ম্যানেজ করতেছে ইনার্শিয়া, ব্যাকএন্ড থেকে যখন রিকোয়েস্ট সেন্ড করতেছে তখনও ইনার্শিয়ার ব্যাকএন্ড লারাভেলের ব্যাকএন্ড থেকে ইনার্শিয়ার রেসপন্সে কনভার্ট করে ফ্রন্টএন্ডে সেন্ড করতেছে, আর ফ্রন্টএন্ড থেকে সেই রেসপন্সটা ক্যাচ করে সব ম্যানিপুলেট করার দায়িত্ব হচ্ছে এটার। সো এখানে যেহেতু ওয়েলকাম কম্পোনেন্ট আছে, আমি যদি অ্যাবাউট পেজে চলে যাই, দেখবেন আমার এখানে কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে অ্যাবাউট চলে আসছে। সো যখনই আমরা কোনো এই পেজটা যখন লোড হবে, তখন কোনো কম্পোনেন্টের ভিতর এই কন্ট্রোলার ভিতর থেকে কোনো ডেটা পাস করতে যাই, তখন এটা এই কম্পোনেন্টের প্রপস হিসেবে থাকে। যেমন ওয়েলকাম কম্পোনেন্টে যদি আমি চলে আসি, এবং এখানে যদি লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র অ্যাট্রিবিউট এরর আছে, বাকি কিন্তু এগুলো বাই ডিফল্ট থাকবে, বাকি কিন্তু কোনো কিছুই নাই। কিন্তু যখনই আমি কন্ট্যাক্ট মেসেজে চলে যাব, এখানে আমরা কন্ট্যাক্ট মেসেজ কিন্তু আমার ব্যাকএন্ড থেকে আনতেছি। সো এবার যদি আমি ইন্ডেক্সে ক্লিক করি, যেহেতু আমাদের এই কম্পোনেন্টের নাম ছিল ইন্ডেক্স, সো ইন্ডেক্সে যদি ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাবো যে এখানে প্রপস ডিফাইন করা আছে যার ভিতরে ডেটা আছে। আর এটা কোথা থেকে আসতেছে, সো এটা আমরা যদি এখানে একটু লক্ষ্য করে আমরা দেখে আসি, দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কিন্তু এই কন্ট্যাক্ট মেসেজেস নামে এই কন্ট্রোলারের এই ফাংশন থেকে যখন এই ইন্ডেক্স কম্পোনেন্টটা লোড হচ্ছে, তখন আমরা পাস করতেছি, এবং পাস করার সাথে সাথে কিন্তু আমরা এটা এখান থেকে ওই কম্পোনেন্টের ভিতর থেকেও কিন্তু প্রপস হিসেবে অ্যাকসেপ্ট করতেছি যে কন্ট্যাক্ট মেসেজেস অ্যান্ড টাইটেল সিক সেম দুইটা। সো এবার বোঝা গেল এখান থেকে আমরা যেই ফাংশনের ভিতরে ওই স্পেসিফিক পেজ লোডের সময় যখনই পাস যেটাই পাস করব, ওই পেজ থেকে যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি, তখন ওই ডেটাটা আমাদের কম্পোনেন্টের ভিতরে অ্যাভেলেবেল হবে অ্যাজ এ প্রপস হিসাবে। দেন আমরা এটা ফর লুপ করে বা যে কোনোভাবে দেখাইতে পারি। সো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে
এটা কিন্তু শুধুমাত্র এই পেজটা লোড করার সময় এটা अवेलेबल থাকতেছে এবং এই কম্পোনেন্টের ভিতরে যখন আমি কম্পোনেন্ট চেঞ্জ করতেছি অন্য পেজে যাচ্ছি তখন এটা থাকতেছে না সো আমাদের কাজ হচ্ছে এবার এটা এমন ভাবে ডেটাটা শেয়ার করা যাতে থ্রুআউট দা পেজ যে পেজে যায় না কেন আমাদের এটা अवेलेबल থাকে সো সেটা আমরা কিভাবে করতে পারি সেটার জন্য আমাদের হচ্ছে যে এই যে এটা হ্যান্ডেল ইনারশিয়া রিকোয়েস্ট এই মিডলওয়্যার সো আমরা অবশ্যই জানবো যে মিডলওয়্যার কি যারা না জানেন তাদের জন্য আমি একটু বলে দেই মিডলওয়্যার হচ্ছে একটা বাংলা ভাষায় যদি বলতে যাই এটা একটা সাকনির মতো যেমন আপনি যদি দুধের কথা চিন্তা করেন একটা বোতলের ভিতর আপনি দুধ ঢালবেন বোতলের মুখে আপনি যেটা করেন চাকনিটা ধরেন এরপর উপর থেকে দুধ ছেড়ে দিলে যেটা হয় চাকনির ভিতর দিয়ে কিন্তু বোতলের ভিতরে দুধ বা পানি যেটাই বলেন সেটা যায় সো মিডলওয়্যারটা থিংক করেন এরকম যখন আপনি ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট সেন্ড করতেছেন এই রিকোয়েস্টটা অ্যাকচুয়াল কন্ট্রোলারের ফাংশনে হিট করার আগে এই মিডলওয়্যার নামক যে চাকনিটা এটার ভিতর দিয়ে পাস করতে হয় সো যখন আপনি দুধ বা পানি পাস করবেন তখন চাকনির ভিতরে কোনো যে লজিক থাকে সেটা কিন্তু পাস থ্রু করে যেতে হয় যেমন চাকনির ভিতরে লজিক কি থাকতে পারে আপনারা নর্মালি দেখছেন যে চাকনির ভিতরে কিন্তু জাল থাকে সো জালের ভিতর থেকে যতটুকু ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে যদি পানি বা দুধ পাস করতে পারে তখনই বোতলের ভিতরে যায় বাকি ময়লা বা অন্য কোনো কিছু যদি থাকে ওটা কিন্তু চাকনিতে জালে আটকে যায় ঠিক সিমিলার ভাবে যখন আপনি ইউআরএল থেকে রিকোয়েস্ট সেন্ড করবেন সেটা কন্ট্রোলারে হিট করার আগে এই মিডলওয়্যার ভিতর দিয়ে পাস হবে আর সেই জন্য এখানে দেখতে পাইতেছেন রিকোয়েস্ট প্যারামিটার অ্যাকসেপ্ট করে আর যখন এই রিকোয়েস্টটা পাস হবে তখন এখানে আপনি কিছু সার্টেন অ্যামাউন্ট অফ লজিক লিখতে পারেন সে আপনি কোনো লজিক লিখলে ওই লজিকটা যদি পাস করে তখনই এই মিডলওয়্যারটা পার হয়ে রিকোয়েস্টটা কন্ট্রোলার বা কাঙ্ক্ষিত স্থানে যাবে যদি আপনার মিডলওয়্যারে এর লেখা লজিক ফেল করে তখন আপনি যেভাবে যা করতে বলবেন এই মিডলওয়্যার থেকে সেভাবে করবে সো আমরা যেটা করব সেই যেহেতু মিডলওয়্যারটা চাকনির মতো কাজ করে সেক্ষেত্রে যখন পেজ টু পেজ নেভিগেশন হয় আমরা এখানে এই মিডলওয়্যারটা যেটা ইনার্শিয়া আমাদেরকে বাই ডিফল্ট অফার করে যেটা ইনার্শিয়ার কোর প্যাকেজের অন্তর্ভুক্ত অর্থাৎ এটা সারা ইনার্শিয়া কাজ করবে না এরকম একটা ব্যাপার সো সেটার ভিতর দিয়ে আমরা যেটা করব এখানে শেয়ার নামক একটা ফাংশন আছে যেটা ইনার্শিয়া আমাদের প্রোভাইড করে এখান থেকে কিছু ডেটা আমরা গ্লোবালি শেয়ার করে দেব আর যেহেতু এটা প্রত্যেকটা রিকোয়েস্টের ভিতরে রান হবে সো সেক্ষেত্রে এটা অটোমেটিকলি ইনার্শিয়াকে বলবে যে এইগুলো ইনার্শিয়ার মিডলওয়্যার থেকে আসতেছে যেটা গ্লোবালি শেয়ার করতে বলা হয়েছে ব্যাকএন্ড থেকে সো ইনার্শিয়া সেটা এবার এই স্পেসিফিক এই ওয়েলকাম কম্পোনেন্ট যেটা প্রত্যেকটা পেজে চেঞ্জ হয় এইটার ভিতরে না রেখে ইনার্শিয়া নামক যে কম্পোনেন্ট আছে এইটার ভিতরে রাখবে এটার ভিতরে যদি লক্ষ্য করেন এই প্রপস নামে একটা জায়গা আছে এই প্রপসের ভিতরে রাখবে যাতে আমাদের প্রত্যেকটা পেজে অ্যাক্সেস করতে পারি সো চলুন আমরা এটা দেখি কিভাবে আমরা করতে পারি আমরা যদি ডকুমেন্টেশনে যাই প্রথমে এখানে দেওয়া আছে যে দুইটো ওয়েতে একটা হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাসলি এটা হচ্ছে লেজি লোডিং এর মাধ্যমে আপনারা এটা শেয়ার করতে পারেন সো আমরা জাস্ট এখান থেকে দেখবো যে অ্যাসিনক্রোনাসলি কিভাবে আমরা অ্যাপ্লিকেশনের নামটা শেয়ার করতে পারি সো জাস্ট আমি এখান থেকে এটা কপি করি কপি দেন এখানে এসে পেস্ট সো মজার ব্যাপার হচ্ছে অন্যান্য কম্পোনেন্টে কিন্তু আমাদের এখান থেকে সেন্ড করতে হয় এবং এই কম্পোনেন্টের ভিতরে গিয়ে অ্যাকসেপ্ট করতে হয় ঠিক না এই কম্পোনেন্টের ভিতরে প্রপস হিসেবে অ্যাকসেপ্ট করতে হয় কিন্তু যখন আপনি গ্লোবালি কোথাও শেয়ার করবেন ইনার্শিয়া মিডলওয়্যারের মধ্যে সেক্ষেত্রে এখন কিন্তু আর কোনো স্পেসিফিক কম্পোনেন্টে গিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না কারণ ওই এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে সো সেই জন্য হচ্ছে গিয়ে যখন আপনি এখান থেকে শেয়ার করবেন এটা ফ্রন্ট এন্ড থেকে অ্যাকসেপ্ট করা লাগবে না আমি যখন এখানে আসবো এবং রিলোড দিব সাথে সাথে যদি আমি ইনার্শিয়া এখানে সিলেক্ট করি এবং প্রপসে ক্লিক করি দেন আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ নেম নামে আমাদের ডেটাটা চলে আসছে এবার আমি যেই পেজে যাই না কেন এটা এখানে এরকমই থাকবে কোনো চেঞ্জ হবে না কারণ হচ্ছে এটা ইনার্শিয়া বুঝতে পারতে মানে ইনার্শিয়া এটাকে এইভাবেই কনফিগার করা যখন আপনি গ্লোবালি শেয়ার করবেন তখন ইনার্শিয়ার যে মেইন কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের ভিতরে প্রপস হিসেবে অটোমেটিকলি অ্যাভেলেবেল করে দিবে যাতে আমাদের নিজে থেকে কোনো অ্যাকসেপ্ট করার প্রয়োজন পড়ে না সো এবার হলো ডেটা তো আমরা শেয়ার করলাম গ্লোবালি এবার আমরা এই ডেটাটা কীভাবে অ্যাক্সেস করব সো এখানে দুটো প্রয়োজন থাকতে পারে দুইভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন একটা হচ্ছে কি আপনার টেমপ্লেটের ভিতরে অর্থাৎ এই যে কম্পোনেন্টের ভিতরে যে এসটিএমএল লিখতেছি আমরা এই এসটিএমএলের ভিতরে গ্লোবাল ডেটা কীভাবে শেয়ার করব সেকেন্ড হচ্ছে যদি আমাদের সেম ডাটাটা ফাংশনের ভিতরে সেটআপ ফাংশনের ভিতরে বা অন্য কোনো মেথডের ভিতরে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্সেস করব সো চলুন আমরা এটাই দেখবো এবার সো আরেকটা শিওর হওয়ার জন্য এখানে অ্যাপ নেম লারাভেল সেট করা আছে সো আমি এটা চেঞ্জ করব সো এটা চেঞ্জ করতে আমরা যদি এখানে যাই হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট আমরা এটা আসতেছে কিন্তু অ্যাপ কনফিগ থেকে আমরা যদি অ্যাপ কনফিগ এ নেভিগেট করি কনফিগ অ্যাপ এখানে আছে অ্যাপ নেম যেটা আসতেছে ডট ইএনভি অ্যাপ নেম থেকে সো যদি এবার আমরা ডট ইএনভি তে নেভিগেট করি অ্যাপ নেম আছে লারাভেল সো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি মাই
inertia app my inertia app so এবার যদি আমি রিলোড দেই দেন sure enough আমরা এখানে দেখতে পাবো এই প্রপসটাই my inertia app চলে আসছে সো এবার আমরা যেটা করব ফার্স্ট আমরা দেখব যে এই নেমটা কিভাবে আমরা এই লোগোর পরিবর্তে এখানে নেমটা শো করতে পারি সো অ্যাজ ইউজুয়াল আমাদের এই লোগোটা আমরা যদি থিংক করি কোথায় আছে আমাদের লেআউটের ভিতরে হেডারে আছে সো আমাদের যদি লেআউটে চলে যাই রিসোর্স জেস লেআউট দেন আমাদের app.view তে আমরা যদি উপর থেকে লক্ষ্য করা শুরু করি এই হচ্ছে কি লোগোটা যেটা আমাদের ওখানে শো করতেছে এই লোগোটা সো আমরা যেটা করব এই লোগোটাকে এখান থেকে কমেন্ট আউট করব কমেন্ট আউট করার পর আমি এখানে একটা স্ট্রং ট্যাগ নিতে পারি জাস্ট এটা জাস্ট দেখানোর জন্য obviously আপনি এখানে স্ট্রং ট্যাগ নিয়ে দেখাবেন না আপনার অ্যাপ্লিকেশনের নেম সো আমি এখানে জাস্ট বলবো মাই অ্যাপ দেন আগে জাস্ট দেখে নিচ্ছি এটা আসছে কিনা সো এখানে লোগো ছিল লোগোর পরিবর্তে আমরা এটা শো করতে পারি শো করতেছি সো এটা আমরা করতে পারি I don't know how it's said, but let's see. Busy white, maybe. No, not busy. I think text color. Text. Text white. So, obviously, apna ekhane lock korakte hobe jate apnar ekhane watcher run thake. So, yarn. Yarn watch okay successful এবার যদি আমি এখানে রিলোড দেই দেন শিরন আপ আমাদের এখানে টেক্সট চলে আসছে সো এবারে যেটা আমরা হার্ড কোড করে দিলাম এটা আমরা এভাবে কিভাবে এবার কিভাবে অ্যাক্সেস করব তো এবার যদি আমি এখানে লক্ষ্য করি আপনারা যদি লক্ষ্য করুন এখানে যখন আমি ইনিশিয়াল সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে একটা সার্টেন সিস্টেম আছে যেমন প্রপস এর ভিতরে ইনিশিয়াল পেজ দেন প্রপস প্রপস এর ভিতরে গিয়ে আমাদের এটা আছে সো এই পেজটা অ্যাক্সেস করার জন্য ইনিশিয়াল একটা ম্যাজিক্যাল গ্লোবাল হেল্পার আছে সেটা হচ্ছে গিয়ে page basically dollar sign page page that's it এই পেজটা যখন রেফার করব তখন আমরা এই ইনারশিয়া এটাকে রেফার করতেছি এটার প্রপস এর ভিতরে মানে এইটাকে রেফার করতেছি এরপর আমরা প্রপস এর ভিতরে ঢুকে নেমটা অ্যাপ নেমটা গেট করতে পারি সো এরপর স্টেপ কয়টা পেজ হচ্ছে এটা রেফার দেন হচ্ছে আমাদের props dot name সো চলুন dot props dot app name সো এবার আশা করব আমাদের নেমটা শো করবে Yeah, props app name. এবার যদি আমি এখানে রিলোড দেই as আমার ওয়াচার রান করতেছে sure enough আমাদের ডেটাবেস থেকে যে নামটা আমরা সেন্ড করতেছিলাম আমাদের অ্যাপ নেম সেটা এখানে শো করতেছে সো এবার যদি আমি পেজ অন্য পেজে যাই কোনো চেঞ্জেস হবে না আমাদের এই নামটা এখানে পারসিস্টেন্ট এখানেই থাকবে কারণ আমরা এটা গ্লোবালি ডেটা শেয়ার করে এখানে শো করতেছি সেকেন্ড হচ্ছে কি আমাদের অন্য যে কোনো কম্পোনেন্ট থেকে কিভাবে আমরা কনসোলে এটা অ্যাক্সেস করব ঠিক না সো চলুন এবার আমরা দেখি এবার আমরা অন্য একটা কম্পোনেন্টে চলে যাই যেমন আমরা এখানে ইনডেক্সে চলে আসি ইনডেক্সে আসার পর আমরা যদি এখান থেকে স্ক্রল করে নিচে নামি লাইক ওকে ওকে আমরা অবশ্যই আমরা এই কম্পোনেন্টে যদি এইচটিএমএল এর ভিতরে শো করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সিমিলার ভাবে আমাদের লেআউটে যেভাবে অ্যাক্সেস করছি যে পেজ পপস অ্যাপ নেম এইভাবে দিলে ওটা ওখানেও শো করবে অন্য যে কোনো ভিউ ফাইলের ভিতরে দিলে এটা এরকম শো করবে কোনো সমস্যা নেই সো এবার যদি আমরা লক্ষ্য করি এটা আমরা কিভাবে অন্যভাবে কিভাবে শো করবো অর্থাৎ আমাদের টেমপ্লেট এইচটিএমএল এর ভিতরে না শো করে মেথড বা সেটআপ ফাংশনের ভিতরে কিভাবে শো করব আমরা যদি এখান থেকে স্ক্রল করে নিচে নামি সো এখানে আপনারা দেখতে পাবেন যে এটা যেভাবে শো করতেছে যে পেজ যেটা আমরা ইউজ করছি উপরে যে সরি এখানে আমি যেটা একটু আগে আপনাদের দেখাইছি যে পেজ এই যে ডলার সাইন পেজ মূলত এটা যদি আপনার ভিউ থ্রি সেটআপ ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে আপনাকে এইটা ইম্পোর্ট করতে হবে ইউজ পেজ দেন প্রপস দেন এই ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র যখন আপনি সেটআপ ফাংশন থেকে অ্যাক্সেস করবেন বা মেথডের ভিতর থেকে অ্যাক্সেস করবেন ইউজ প্রাইস দিয়ে তখন প্রপস এর পর একটা ভ্যালু দিতে হয় আর যদি আপনি এইচটিএমএল এর ভিতরে অ্যাক্সেস করেন সেক্ষেত্রে প্রপস ডট ডাইরেক্টলি ওটার নাম দিলে চলে আসবে কোনো ডিফারেন্স নেই সো চলুন আমরা এইটা ট্রাই করে দেখি এটা কিভাবে আমরা শো করতে পারি এখানে আমাদের কম্পিউটার লাগবে না যেহেতু এটা ইউজার রাখতেছে সেই জন্য কম্পিউটার ইউজ করছে সো আমরা কম্পিউটার ছাড়াও এখানে ইউজ করতে পারবো সো চলুন আমরা কম্পিউটার ছাড়া আমরা ইউজ করে দেখি চলুন আমরা একটু ডিফারেন্ট কিছু করি আমাদের এখানে একটা পেজ অনেক দিন ধরে কাজ করতেছি সো আমরা যদি এবার যাই অ্যাবাউট পেজে আসি সেক্ষেত্রে আমরা এইখানে শো করবো এই কম্পোনেন্টের ভিতরে আমরা যদি এখানে অ্যাবাউটটা সিলেক্ট করি এটার ভিতরে কোনো কিছু নেই কোনো ডেটা নেই সো আমরা এটার ভিতরে
একটা সেটআপ মেথড দিব সেটআপ মেথডের ভিতরে আমরা একটা প্রপার্টি নিব অ্যাপ নেম নামে এটা এখানে তারপর এখানে শো করার চেষ্টা করব এখানে কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে অলরেডি অ্যাপ নেম চলে আছে আমি পেজেস দিয়ে এখানে শো করতে পারি কিন্তু আমরা দেখব এটা কিভাবে সেটআপ ফাংশনের ভিতর থেকে শো করতে হয় সো পেজেস অ্যাবাউট স্ক্রল ডাউন দেন এখানে আমাদের হবে সেটআপ দেন উপরে আমাদের ইউজ করতে হবে ইউ স্পেস দেন আমরা একটা কনস্ট্যান্ট নিব লাইক অ্যাপ আমরা দিতে পারি যে মাই অ্যাপ নেম এখানে অলরেডি কিন্তু এটা অ্যাভেলেবেল আছে তারপর আমরা এইটা দিয়ে কিভাবে অ্যাক্সেস করব সেটা দেখানো হচ্ছে এখানে ডট প্রপস ডট ভ্যালু ডট অ্যাপ নেম সো অবভিয়াসলি এটাকে আমাদের রিটার্ন করতে হবে মাই অ্যাপ নেম নামে ওকে এবার যদি আমি এখানে চলে আসি আমাদের অ্যাবাউট পেজে রিলোড দেই এবং অ্যাবাউটটা সিলেক্ট করি দেন আমরা দেখতে পাবো যে সেটআপের ভিতরে অ্যাপ নেম নামে মাই ইনার্শিয়া অ্যাপ যেটা আমাদের গ্লোবালে যেটা শেয়ার করছিলাম সেটাই চলে আসছে তো এবার চাইলে আমরা এটা এখানে শো করতে পারি সো গো অ্যাহেড অ্যাবাউট অফ ও নট দ্যাট মাই অ্যাপ নেম রিলোড অ্যাবাউট অফ মাই অ্যাপ নেম সো এখানে আমরা যেটা করলাম শুধুমাত্র বোঝানোর জন্য যে এটা এই এখান থেকে জিএস এর ভিতর থেকে কিভাবে অ্যাক্সেস করতে হবে ইউজ পেজেস দিয়ে আদারওয়াইজ আমরা যদি এখানে বলতাম এইখানে যেভাবে বলছি আমরা পেজ ডট প্রপস ডট অ্যাপ নেম এখানে যদি আমরা বলে দেই আমরা যদি এটা ডুপ্লিকেট করি পরেরটা যদি আমরা এখানে দেই এখানে একটা ব্রেক ট্যাগ লাগিয়ে দিই এরপর যদি আমি এখানে বিল্ড হোক সাকসেসফুল রিলোড দেন দেখেন আমাদের এখানে দুটো সেমই আসতেছে কোনো ডিফারেন্স নাই এই উপরেরটা দিয়ে কোনো ডিফারেন্স নাই নিচেরটা দিয়েও ডিফারেন্স নেই মূলত গ্লোবাল ডেটা আমরা যদি এইচটিএমএল এর ভিতরে লাগে এইভাবে অ্যাক্সেস করব এই পেজেস ডট প্রপস দিয়ে আর যদি আমাদের কনসোলের জেএস এর ভিতর থেকে কোনো সময় লাগে সেক্ষেত্রে ইউজ পেজেস আমাদের ইম্পোর্ট করতে হবে ভিউ থ্রি ইনার্শিয়া ভিউ থেকে ইনার্শিয়া প্যাকেজ থেকে দেন প্রপস এরপর এই ভ্যালুটাকে শুধুমাত্র এক্সট্রা দিতে হবে সো গাইস আশা করতেছি ডেটা শেয়ারিং নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা বুঝতেছেন জাস্ট আপনার গ্লোবাল যেই ডেটাই লাগুক না কেন অ্যাপ্লিকেশনের নেম দেন লাইক অনেক সময় দেখা যায় যে আপনি যদি ব্লগ সাইট বানান সেক্ষেত্রে আপনার অন্যান্য পেজে ক্যাটাগরি সাইট বেড়ে যদি ক্যাটাগরি থাকে এটা গ্লোবালে শেয়ার করা লাগতে পারে দেন অনেক সিনারিও আছে ই কমার্স যদি বানান সেক্ষেত্রে কার্ডের ডেটা সবসময় শেয়ার করা লাগতে পারে যেটাই লাগুক না কেন আপনি ইনার্শিয়ার এই মিডল ওয়্যারের মাধ্যমে এখানে জাস্ট গ্লোবালি শেয়ার করতে পারেন এরপর আপনার কম্পোনেন্টের ভিতর থেকে দুটো ভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন একটা হচ্ছে ডলার সাইন পেজ দিয়ে এইচটিএমএল এর ভিতরে আর ইউজ পেজ দিয়ে আপনার জেএস এর ভিতরে ইউজ পেজ দিয়ে জেএস এর ভিতরে সো গাইস আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এই সিরিজটা এনজয় করতেছেন সো গাইস যদি আপনাদের হেল্প হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এন্ড এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ